সুগার মামি আসলে ওইটা না আমি একটু ভাবছিলাম, সেটা হলো যে আপনি ভাবছিলেন না সুগার মামি নিয়ে কি ভাবছিলেন বলেন? সুগার মামি তো অনেকে ওই যে ফেসবুকে দেখি না, অনেকে সুগার মামি বা সুগার ড্যাডি, তারপর তারপর একটু ইচ্ছা করলো, মানে সবাই মনে করে আপনার কোটি কোটি টাকা, মাসিক ইনকাম কত? কোটি কোটি টাকা পর্দা বোধাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্ল্যাশ টক। আপনাদের সাথে আছি আমি তম রশিদ। আজ আমাদের সাথে রয়েছেন আপনার আমার আমাদের সবারই সুপরিচিত সঞ্জিত হাসান। তার সাথে অনেক আড্ডা হবে, অনেক কথা জানবো তার সম্পর্কে যেগুলো এখনও আমাদের অজানা। তাহলে চলুন আড্ডাটা শুরু করা যাক। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, খুব খুশি খুশি লাগছে, ব্যাপার কি? খুশি আসলে আমি অল টাইমই তো এরকম, কন্টেন্টে যেরকম বাস্তবেও সেরকম। খুব একটা, খুব একটা কেন? কিন্তু বাস্তব লাইফে তো আমার হাসিটা অল টাইম থাকে না, অনেক সময় কষ্ট পাই বা একটু মুডটা স্যাড থাকে, তো এর জন্য আর কি অল টাইম না। বাহ, কত সুন্দর চমৎকার একটা কথা বলেছেন। দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আর কাজের প্যারা অতটা নাই, কারণ নিজেকে এত বেশি ব্যস্ততার ভিতর রাখছি না। কেন রাখছেন না? রাখছি না, এটা এটা আমার ইচ্ছা আর কি। এই যে বৃহত্তর অনলাইন জগৎ, সে জগতের বিভিন্ন মাধ্যম আমরা জানি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট, কত কত কি আছে, এই জগতে আসলে আসাটা কেন হলো, কিভাবে হলো, গল্পটা কি ছিল? গল্পটা হলো যে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি যেটাই করি সেলিব্রিটি হব, মানুষ আমাকে চিনবে। সেলিব্রিটি জিনিসটা তো ছোটকালে বুঝতাম না, মানে মানুষ আমাকে চিনবে। তো আমি ছোটকাল থেকে ক্রিকেট খেলা অনেক দেখতাম, তো আমার ছোটকাল থেকে ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়া, বাট ওইটা হয়ে ওঠে নাই। তারপর ইচ্ছা হলো যে ইউটিউবার হবো একজন। ওকে, তো ওই ইচ্ছা থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসা। কিভাবে স্টার্ট করেছিলেন? কিভাবে স্টার্ট করেছিলাম, আসলে আমার এক ফ্রেন্ড ছিল, সে আর কি এইসব বিষয়ে ভালো বুঝতো, যে ইউটিউবিং জিনিসটা বা ফেসবুকের কন্টেন্ট, তাই আমি অতটা বুঝতাম না। তো ওর মাধ্যমে আস্তে আস্তে অনেক কিছু শিখা। ওকে, আর কয়েকজন ইউটিউবার আছে তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই পর্যন্ত আর কি। কার কার থেকে ইন্সপায়ার্ড হয়েছেন? ছোটকাল থেকে যেমন বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার তো সালমান মুক্তাদি, তো ওর ভিডিওগুলো দেখা হতো, আর আফ্রিদি ভাইয়ের ভিডিওগুলো দেখা হতো, তো আমি এই দুজনের ভিডিওই দেখতাম। তারপর প্রত্যয় হিরণ ছিল, যা সত্যি আর কি, আমি এই তিনজনের ভিডিও ছোটকাল থেকে দেখে আসছি। ওকে ওকে, তো ওদের থেকেই আর কি। ওনাদের সাথে কখনো কোলাব করার সুযোগ হয়েছে? আফ্রিদি ভাইয়ের সাথে হয়েছে। আচ্ছা, এটাই কেমন ছিল অভিজ্ঞতা, কারণ ছোটবেলা থেকে তার ভিডিও দেখছি, এরপর কোলাব করছি একসাথে। হ্যাঁ, অবশ্যই ওই মুহূর্তটা ভালো ছিল, আর আফ্রিদি ভাই অনেক ভালো মনের মানুষ, সবাইকে সহজে আপন করে নাই, তো এই জিনিসটা ভালো লাগছে। আপনি চুলে কালার করেছেন কখনো? না জীবনে। কেন কেন করেন? ঠিক, আমি যদি চুলে কালার করি আমার তো বাসা থেকে বের করে দিবে। বাসা থেকে? এই জন্য না হলে করে ফেলতেন? তাহলেও মনে করতাম না, কারণ আমার ওইটা রুচি আসে না। বাট আপনি একটা গ্যাঞ্জামের কথা বলছিলেন এবং সেখান থেকে বললেন যে এই চুলের কালারও আপনি কখনো করবেন না। সো অপু ভাই আর মামুন ভাই, সেই ঘটনা, সেই ঘটনায় না যায়, কিন্তু আপনার পার্সোনালি তাদের দুজনের মধ্যে কাকে ভালো লাগে? আমার দুইজনের ভিতরে একজনকে ভালো লাগে না। কেন? মানে স্পেসিফিক কোনো কারণ? তারাও তো আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটরই। কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে, বাট আমার পার্সোনালি, আপনিও ফানি ভিডিও বানান, তারাও ফানি ভিডিও বানান, আমার পার্সোনালি তাদের সাথে খুব একটা মিশা হয় নাই, জানি না তারা মানুষগুলো কিরকম, অবশ্যই ভালো হতে পারে, ভালো মনে মানুষ হতে পারে, কিন্তু আমার পার্সোনালি তাদের ভালো লাগে না। অপু ভাইকে আর মামুন ভাইকে ভালো লাগে না? না। অনেক আড্ডা হলো, অনেক কিছু হয়ে গেল, একদম আপনার জীবনে মনে হয় আমি এমন কঠিন কঠিন প্রশ্ন করছি যে অনেক বড় অপরাধ করে ফেলছি না? না, এরকম কোশ্চেন আমার মানে আগে কারো থেকে পাই নাই বা সম্মুখীন হইছি। ওকে ওকে, তাহলে আমি গ্রেট। যাই হোক, তাহলে এখন আমরা একটা গেম সেগমেন্টে চলে যাচ্ছি, এখন খেলবো আপনার সাথে গেস দ্য ওয়ার্ড। ওয়ার্ড গেস করতে হবে, এই যে হেডফোন কানে পরেন, সুন্দর একটা গান ছেড়ে দিই আপনার পছন্দের একটা গান। 1 2 3 স্টার্ট। চুরমুর। হ্যাঁ, চুরমুর। আবার চুরমুর। শুভ। চুরমুর। সবুজ। চুরমুর। লু। চু। চ। স। চ। দ। চ। ন। চ। আচ্ছা, অন্য নেক্সট কোশ্চেন। ওকে, প্যাচা। পেস। প্যাচা। প্যাচা। তালা। দাদা। তালা। 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 আচ্ছা, ঝিঙে। হ্যাঁ, ঝিঙে। সিগারেট।
ঝিঙে ঝিঙে সিলেট ঝিঙে 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 আরেকটু জোরে বলেন ঝিঙে শুনতে পারতেছি না ওকে পরেরটা সর্ষে স সর্ষে আবার ড্রপ হয়ে গেছিল পর্দা বোধাই এটাই শোনা গেছিল পর্দা আবার পর্দা আবার আবার পর্দা আমি পারতাছি না পর্দা পর্দা আবার পর্দা 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 হ্যাঁ কেঁচো লিচু কেঁচো লিচু কেঁচো কেঁচো হ্যাঁ হয়েছে শাসন শাশুড়ি শাসন শাশুড়ি শাসন 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 আবার আবার শাসন শাসন চুরমুর চুরমুর সবুজ চুরমুর কি চুরমুর যেটা ভাই বলেন শুনতে পারতেছি না আমি চুরমুর আমি শুনতে পারতেছি নাকি চার একটু জোরে বলেন চুর মুর সুই চুর সুই চুর আমি শুনতে পারতেছি না ওকে 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 না 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 কি ছিল এটা ভাই চুর মুর ভাই ওই চুর মুর তো আমি আপনি কি শুনতেছিলেন সবুজ সবুজ কেন সবুজ তো সবুজ চুরমুর আলাদা আমি ওটা শুনতেই পারতেছিলাম না ওকে যাই টিকটকার শব্দটা আপনি আসলে কিভাবে দেখেন আমাকেও তো অনেকে রাস্তায় বলে আমিও টিকটকার বাট ইউ আর আপনি টিকটক করেন সো এটা আপনি গালি হিসেবে দেখেন না রেগুলার লাইফ হিসেবেই দেখেন না টিকটক নিয়ে বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনাটা অবিয়াসলি নেগেটিভ তো যখন আমাকে রাস্তায় কেউ বলে টিকটকার তো আমার কাছে এই জিনিসটা নেগেটিভই লাগে না টিকটকার কেন বললো তো তারপর ভাবে যে না আসলে তো আমার টিকটক দিয়ে যাত্রা শুরু আমাকে তো টিকটকার বলবে আমি যতই ফেসবুক কন্টেন্ট করি বা ইউটিউব কন্টেন্ট করি ওটা তো পরে অ্যাট ফার্স্ট আমি টিকটকার কিন্তু একটা অ্যাপস মানুষ ভালো ভালোভাবে ইউজ করে খারাপভাবে ইউজ করে তো টিকটক না আপনারা যদি মানুষ খারাপভাবে ইউজ করতো ইউটিউবে করতে পারতো ফেসবুকে করতে পারতো কিন্তু টিকটকে কয়েকটা হ্যাঁ ঠিক আছে কয়েকটা টিকটকারদের জন্যই টিকটক অ্যাপসটা বদনাম হয়েছে তো এটাই কারণ আর কিন্তু যে একটা অ্যাপস মানুষকে খারাপ বানায় না মানুষ একটা অ্যাপসকে খারাপ বানাইছে টিকটকে আমরা অনেক ধরনের কন্টেন্ট দেখি মজার মজার কন্টেন্ট এই যে ফানি ভিডিওগুলো বানান কোনো স্পেশাল কেউ আছে যাকে দেখে অনুপ্রাণিত হন তাকে দেখে একটু কপি করেন হতে পারে সেটা বাইরের কান্ট্রির এই কান্ট্রির আশিস নামে এক তার ফুল নেমটা আমার মনে নাই ইন্ডিয়ান ইউটিউবার তার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে বাংলাদেশের অনেকে আছে আমি যাদের কথা বললাম যে যাদের ভিডিও আমি দেখতাম ছোটকাল থেকে সালমান ভাই তহিদ আফ্রিদি তারপরে হচ্ছে হিরণ ভাই এদের আপনার ফেভারিট ডায়লগ কি এখন পর্যন্ত আপনার করা ডায়লগ অনেকগুলো মারা হয়েছে বাট আমার যেসব ফলোয়ার্স আছে তারা একটু বেশি আমার এই ডায়লগটা নিয়ে বলে যে ফেস টু ফেস আই টু আই তোরে পাইলে কিন্তু গাড়ায় কিন্তু পাগল মারলাম এবং এটা কিন্তু অনেক পপুলার হ্যাঁ হতে পারে মানে মানুষের মুখে জাস্ট আমি এই ডায়লগটাই শুনি আমার তো এই জন্য বলতেই পারি যে হ্যাঁ আমার ডায়লগের ভিতরে এটা একটু পপুলার সো এই ডায়লগটা মাথায় আসলো কিভাবে মানে ফেস টু ফেস আই টু আই ফেস টু ফেস আই টু এটা তো খুব একটা মানে মনে হচ্ছে দেখে নিব তোকে টাইপের একটা ডায়লগ এটা আর কি আসছে হলো যে আমি অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে তোকে পরে পরে দেখে নিব যে ফেস টু ফেস আই টু আই পরে দেখে নিব তো এটা থেকেই বলা হয়েছিল তো ওই ডায়লগটা মারার পর অনেকে কমেন্টস করছে যে ভাই ফেস টু ফেস আই টু আই এই ডায়লগটা অনেকে কমেন্টস করছে তো ভাবছি যে এই ডায়লগটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে ইউজ করব তো এরপর ম্যাক্সিমাম ভিডিওতে ইউজ এবং আজকে ফেস টু ফেস আই টু আই আমি আপনাকে ধরলাম মেয়েরা তো নিশ্চয়ই প্রতিদিন অনেক মেসেজ দেয় ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালোবাসি দেয় আমার দেখা হয় না আসলে আপনার মেসেজ দেখা হয় না কেন বউ বকবে বউ আমি তো বিয়েই করি না বিয়ে করেন নাই প্রেমিকা বকবে নিশ্চয়ই না প্রেমিকা হইলে হয়তো বকতো না আপনি একবার মাথা চুলকালেন তারপর বললেন হলে হয়তো বকতো আছে না প্রেমিকা নাই কেন নাই
হবে ইনশাআল্লাহ ফিউচারে। প্রেমিকা হইলো তো আমি ছেঁকা খাইতাম, কখনো হয়নি না, কোনোদিন প্রেম করেন নাই, এই ডাহা মিথ্যাটা বলতে পারলেন? আসলে আমি প্রেম করি না, আমি কিভাবে বলবো আমি প্রেম করি, কোনোদিন কোনো মেয়েকে ভালো লাগেনি? ভালো লাগছিল আমাকে, অনেক মেয়ে ভালো লাগে আমার। কি বয়সে, বয়সে বড় মেয়ে পছন্দ না ছোট মেয়ে? ছোট মেয়ে পছন্দ, বড় মেয়ে পছন্দ না? না, ভালো না যে আপনি একটা সুগার মামি পাচ্ছেন? সুগার মামি আসলে ওইটা না, আমি একটু ভাবছিলাম, সেটা হলো ভাবছিলেন না সুগার মামি নিয়ে কি ভাবছিলেন বলেন? সুগার মামি তো অনেকে ওই যে ফেসবুকে দেখি না, অনেকে সুগার মামি বা সুগার ড্যাডি, একটু ইচ্ছা করলো, ইচ্ছা করলো না, আমি একটু ভাবছিলাম যে সুগার মামি বিয়ে করলে কি হবে। তো ভাবার পর আমি দেখলাম যে আমি যখন একজন সুগার মামিকে বিয়ে করব, আমি তার সাথে ঘুমাইছি, ঘুমাইলাম। ঘুমাইছেন? ঘুমাইলাম। আচ্ছা ঘুমাইলাম কবে ঘুমাইছেন? সাপোজ আমি আমি সুগার মামিকে বিয়ে করলাম, তারপর একসাথে আমরা শুয়ে আছি, ঘুমাইছি, ঘুমিয়ে পড়ছি, তারপর সকালে উঠে যখন দেখবো যে আমার চোখের সামনে একজন আন্টি শুয়ে আছে, আন্টি আন্টি তো সুগার মামি তো আন্টি, আন্টি শুয়ে আছে, তখন আর কি আমি শেষ। আচ্ছা ধরলেন আপনার এক পাশে আন্টি, আরেক পাশে অনেক টাকা, অনেক কিছু, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ফেম টেম সব কিছু, বড় বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ তখন তখন কি করবেন? এখন আন্টিকে তাড়িয়ে দিলে এগুলো চলে যাবে না? আসলে টাকাই তো সব সুখের জিনিস না। টাকা সব সুখের মূল না? অবশ্যই না, না টাকা সুখের মূল ঠিক আছে, কিন্তু টাকার যদি, টাকার সাথে যদি একটা সুগার মামি বা সুগার মামির সাথে যদি টাকা থাকে, তখন ওই টাকাটা সুখের মূল না আমি মনে করি। এখন খেলবো আপনার সাথে র্যাপিড ফায়ার। ওকে, এখন আর চিন্তা ভাবনার সুযোগ নাই, ঝটপট বলতে হবে। ঠিক আছে, শিওর? ওকে। টিকটক আর লাইকি? টিকটক। আপনার প্রিয় খাবার কি? খিচুড়ি। ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কে? বাংলাদেশ নাকি বাংলাদেশের বাইরে? আরে বলেন না, ফেভারিট আশিস। কখনো বাবার পকেট থেকে টাকা চুরি করেছেন? না, আমি যখন দরকার হয় তখন চেয়ে নিছি। ক্রিকেট আর ফুটবল? ক্রিকেট। কি করতে আপনার সবথেকে বেশি ভালো লাগে? ঘুমাইতে। আপনার জীবনের সবথেকে প্রিয় ব্যক্তি কে? বাবা মা। আমার নামটা নেবেন না? না, আমি প্রিয় না, অনেক কষ্ট দিচ্ছি আপাতত, না অনেক কষ্ট দিচ্ছি। ও মাই গড, এখন পর্যন্ত কয়টা প্রেম করেছেন? একটাও না। আপনি কাকে ফলো করেন? আমি কাউকে ফলো করি না, আমি আমাকে ফলো করি। এখন পর্যন্ত কয়জনকে আই লাভ ইউ বলেছেন? একজনকেও না। মানে সবাই মনে করে আপনার কোটি কোটি টাকা, মাসিক ইনকাম কত? কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা কত বলেন না? কোন প্ল্যাটফর্ম থেকে কিরকম আসে বা অ্যাভারেজ কত? অ্যাভারেজ যেটা আসে সেটাতে আমার চলে যায় আর কি। ভাই মানুষের লাইফস্টাইল তো 10 লাখ টাকারও হয়, আপনার লাইফস্টাইল কত লাখ টাকা? আপনার কি মনে হয়? সেটা তো আমি বলতে পারবো না, এটা তো এক এক সময় এক এক। আমি যদি কাজ করি তাহলে আমার বেশি আসবে, কাজ না করলে কম আসবে, আর এটা বইলা আমি সবাই বলবো যে এত কম কেন হয়েছে, বলতে চাই না, থাক এটা স্কিপ করেন। আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে আপনার মোটামুটি স্বাচ্ছন্দ্যে থাকার মতো সব কিছুই আছে, জীবন বেশি কিছু লাগে না, একটু গাড়ি বাড়ি আইফোন থাকলে হয় যেগুলো আপনার আছে, চলে যায়, মানে বেশ বড় লোক, রিচ কিড ধরতে গেলে ঠিক আছে, সমস্যা। ওকে ওকে, আচ্ছা আপনার নাম ইউটিউবে সার্চ দিলে অনেক ফলোয়ার্সের আমরা একটা অ্যাকাউন্ট পাই, কিন্তু সেই অ্যাকাউন্টে 10 মাস আগে একটা পোস্ট হয়েছে, একটা অদ্ভুত পোস্ট হয়েছে, কেন হ্যাক হয়েছে? জি আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়েছে, আর বর্তমানে আমার ইউটিউবে কোনো চ্যানেল নাই, যে যেসব চ্যানেলগুলো আছে সব ফেক। তো হ্যাক হওয়ার কারণে ওইটাতে মেবি প্রায় 2.5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ছিল। ওকে, তো ওইটা ব্যাক আনার অনেক ট্রাই করতেছি, যদি ব্যাক আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ব্যাক না আসে, আমি যদি নিউ কোনো চ্যানেল খুলি তাহলে আমি সবাইকে বলে দিব যে চ্যানেল খুলছি, কিন্তু আপাতত আমার ইউটিউবে কোনো চ্যানেল নেই। ওকে, সো এখন ওই যে আগে যেটা হ্যাক হয়েছে সেটা কি এখন অ্যাক্টিভ না সেটা ডিঅ্যাক্টিভ? সেটা ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ একটা চ্যানেল দেখছি যেখানে আপনার ভিডিও আছে, প্লাস ওখানে 10 মাস আগে একটা পোস্ট হয়েছে, একটা মেয়ে হাঁসের ডিম তুলছে এরকম। ওইটা ঠিক আমি বলতে পারলাম না। আচ্ছা এরকম কখনো হয়েছে যে এমন কোনো ইউটিউব চ্যানেল যেটা আপনি বিক্রি করে দিয়েছিলেন? না, আমি কোনো ইউটিউব চ্যানেল বিক্রি করিনি। কোনো ইউটিউব চ্যানেল বিক্রি করেনি? তাহলে একটা ভিডিও আমি আপনাকে আসলে দেখাতে চাই একটু শিওর হওয়ার জন্য এটা তাহলে কি, বিকজ আমি মানে আপনার একজন ভক্ত হিসেবে আমি যখনই ইউটিউবে যাই আমি খালি এটা পাই, এবং আমি বুঝি না যে আপনার আসলে হলোটা কি, আমি একটু দেখি যে এখানে আসলে আছে কি। এটা তো আপনারই চ্যানেল তাই তো? যে এটা আমার চ্যানেল কিন্তু আমি একটা ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আপনি একটা ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিলেন এবং সেই ফ্রেন্ডকে, কারণ আমার এই চ্যানেলে মনিটাইজেশন চলে গিয়েছিল। ওকে, এবং সেই ফ্রেন্ড কিন্তু আপনার ভিডিওগুলো রেখে দিয়েছে?
জি রেখে দিয়েছে। আমি তাকে বলছিলাম নামটা চেঞ্জ করতে, বাট সে নামটা চেঞ্জ করে নাই। তো ইউটিউবে যদি যখন আমি সার্চ দেই তখন এই চ্যানেলটাই ফার্স্টে আসে। এবং দেখেন খুবই আপত্তিকর একটা ভিডিও আছে এখানে। আপত্তিকর? হ্যাঁ অবশ্যই, এই যে এখানে আপনি নেই, আপত্তিকর লাগে এখানে একটা মেয়ে। আমি বলছিলাম তো ফ্রেন্ডকে যখন দিয়ে দিয়েছিলাম সে হয়তো এটা অন্য কাউকে দিয়ে দিছে হয়তো, ঠিক শিওর জানি না, বাট ওই চ্যানেলের অ্যাক্সেসটা আমার কাছে এখন নাই। ওকে, সো আমরা এখন জেনে গেলাম যে আপনি কোনোভাবে এই চ্যানেলের সাথে কোনোভাবে সংযুক্ত না, এবং আপনার আরেকটা যেটি চ্যানেল ছিল সেটা হ্যাক, আরেকটা যেটা হ্যাক হয়েছে ওটা এখন ইউটিউব থেকে পার্মানেন্টলি ডিলিট আছে। তো ওটা আদৌ ব্যাক আসবে কিনা জানি না, কাজ চলতেছে। তো ব্যাক আসলে তো জানতে পারবে মানুষ, আর যদি নিউ চ্যানেল খুলি তখনও জানতে পারবে। ব্যাক আসার জন্য আমি অনেক দোয়া করব, খালি আমাকে বদলে আপনি একটা ট্রিট দিয়ে দিয়েন। অবশ্যই, অনেক কিছু জানলাম আপনার সম্পর্কে। আপনি যে পরিমাণ চাপা স্বভাব বাবা, আমার তো জানতেই কষ্ট হয়ে যাচ্ছে। আর প্রশ্ন করব না, ধাঁধা খেলবো। ঠিক আছে, দাঁত আছে একাধিক কিন্তু কামড়াতে পারে না, কি? দাঁত আছে অনেক কিন্তু কামড়াতে পারে না। এনি হিন্ট প্রয়োজন? হ্যাঁ দিলে ভালো হয়। প্রত্যেকটা মানুষের কাছে থাকে, প্রত্যেকটা মানুষ এটা ব্যবহার করে। প্রত্যেকের মানুষের কাছে চিরুনি দেখছেন কত সোজা করে দিছি। ওকে নেক্সট প্রশ্ন, নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়, কি সেটা? কি আচ্ছা, এটা কি ছেলে মেয়ে উভয়ের কাছে থাকে? মেয়েরাই ব্যবহার করে, এখন টিকটকাররাও ব্যবহার করা শুরু করেছে, সেটা আমাদের দোষ না। মেয়েরা চোখে অনেক কিছু দেয় না, ওই যে কাজল, কাজল টিকটকাররা এখন দেয়। আমি কি মিথ্যা বলেছি? না হয়তো অনেকে দেয়, দেখলে বোঝা যায়। আচ্ছা আপনার জন্য তৃতীয় নাম্বার প্রশ্ন, হাতও নাই তার পাও নাই তার, কিন্তু দেশে 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 ঘুরে, অভাব হলে লোকে তার জন্য অনাহারে থাকে। দেশে দেশে ঘুরে সবার কাছে থাকে, সবার কাছে আছে। আমাদের কোশ্চেনে কিন্তু হিন্ট দেওয়া, ওটা না থাকলে মানুষ অনাহারে থাকে। আবার করেন লাস্টটা, খালি শুনেন, ওটা না থাকলে মানুষ অনাহারে থাকে। আচ্ছা, হাতও নাই যার পাও নাই তার, কিন্তু দেশে দেশে ঘুরে, না থাকলে মানুষ অনাহারে থাকে। স্বামী আর স্ত্রী দুজনে মিলে কি করলে দুজনাই একদম হট হয়ে যায়? কি হয়ে যায়? হট হয়ে যায়। হট? হ্যাঁ পরের প্রশ্ন, ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে, কি? চুল। কেউ প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন নাকি? সব পারছে কেন? আমি তো নেগেটিভ দিকে যাইতেছি না, আমি পজিটিভে আছি এই জন্য পারতেছি। আমি নেগেটিভ কোশ্চেন করিও না, কোশ্চেনটা একটু নেগেটিভ টাইপ। কিভাবে ছেলেদের তো দাঁড়িয়ে থাকে, আপনি দাঁড়িয়ে, আমারটা দেখেন ঝুলে আছে চুল। না ঠিক আছে, এই জন্য তো বললাম যে আপনি নেগেটিভ কি পেলেন আমি বুঝিনি। আচ্ছা নেক্সট প্রশ্ন, কখন স্বামী স্ত্রীরটা খায় আর স্ত্রী স্বামীরটা খায়, জিনিসটা কি হবে? কখন স্বামী স্ত্রীরটা খায় স্ত্রী স্বামীরটা খায়? কত কিছুই তো খায়। কি খায়? মানে কাউকে না কাউকে অপোজিট জনের কিছু না কিছু খেতে হবে, এটা বলতে পারছি না, একটু ভেবে দেখেন। আমার তো অন্য অনেক কিছু মিন আছে। আপনি যেটা আসছে হতে পারে সেটাই উত্তর। না ওইসব বলা যাবে না, এটা একটা সিম্পল জিনিস সবাই জানে মানুষ। আচ্ছা কোশ্চেনটা একটু আবার ধরেন, একটা সিচুয়েশন, স্বামী স্ত্রী আছে একদম সাথে সাথে একটা সিচুয়েশনে, এখন হয় স্ত্রীকে স্বামীরটা খেতে হবে নালে স্বামীকে স্ত্রীরটা খেতে হবে, জিনিসটা কি? একটু হেল্প করা যাবে? এটা একটা খেলা। খেলা? ও লুডু। লুডু খেলার গুটি? আপনি তো না জানি এত ভয় পাচ্ছিলেন কেন, সব পারেন, আপনার আইকিউ সেই।
আচ্ছা, এটা তো স্বামী স্ত্রী কথা বলছেন না, তো এটা তো স্বামী স্ত্রী খেললে আমি কি করবো? হ্যাঁ সেটাও কথা, ঠিক আছে, আমি আমি স্বামী স্ত্রী খেললে এখন আমি না, অনেকে তো খেলে, সবাই তো সবারটা খাইতে পারে, হ্যাঁ স্বামী স্ত্রী খেলতেছে, এখন আমি কার কার কথা বলবো, স্বামী স্ত্রীর কথা বলছি, ঠিক আছে, খুব ভালো, সবগুলো পারছেন, আইকিউ লেভেল খুব ভালো, থ্যাংক ইউ, ওয়েলকাম। অভিনয় যেহেতু আপনারা করছেন ক্যামেরার সামনে, এটা তো এক প্রকার অভিনয়, সো এমন হয়েছে যে বারবার একটা শট দিচ্ছেন হচ্ছে না, খালি কাট কাট হচ্ছে, তখন কেমন লাগে? এটা আমার ক্ষেত্রে খুব একটা হয় নাই, যে নো এনজি শট, হ্যাঁ আমার একটা শট যে বারবার নিতে হবে, বাট আমার যখন আদার্স ক্যারেক্টারগুলো হয় তো মাঝে মধ্যে অনেকের অনেকগুলো শট নিতে হয়, তখন মেজাজটা আসলে অনেক খারাপ হয়ে যায়, তখন একটু রুড বিহেভ করে ফেলেন, রুড বিহেভও করে ফেলেন, মাঝে মধ্যে হয়ে যায়, কি কি বলেন তখন, গালাগালি করেন? হ্যাঁ কিছু গালাগালি মুখে আসে, ওটা তো বলা যাবে না, বলা যাবে না, খুবই খুবই বাজে গালাগালি, গালাগালি তো বাজে হয়, ভদ্র গালাগালি আবার কোন না, আমরা সুন্দর করে মাঝে মধ্যে গালাগালি দিই না, যেটা সবাই দেয় রাস্তায় বের হলে, নাকি আরো কমন গালাগালি কিছু আছে না, ওকে আচ্ছা, এই যে আপনারা কন্টেন্ট বানান, অনেক ফ্যান ফলোয়ার হয় আপনাদের, ফ্যান ফলোয়াররা মাঝে মধ্যে এমন এমন কাজ করে যেটা খানিকটা হাস্যকর হয় আবার খুব ভালো লাগে, এমন কোনো ফানি মোমেন্ট আছে আপনার ফ্যানদের সাথে আপনার? জি, একজন আমার একজন ফ্যান রাস্তা দিয়ে যখন আসতেছিল তো আমাকে দেখে বলতেছে যে ভাই ভাই তুমি তুমি কিন্তু আমার অনেক বড় ফ্যান, তো বললাম যে কী বললো, তো এই জিনিসটা অনেক মজার লাগছিলো। আর আরও কিছু ফানি ফানি ই আছে, কাহিনী আছে, ও আরেকজন বলছিল কি ভাই আসে বলতেছে ভাই আপনার ভিডিওগুলো অনেক দেখি আমি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি তো অল টাইম আপনাকে ফলো করি, তো বলতেছে যে ভাই আপনার সাথে একটা ছবি তুলবো, আমি ঠিক আছে ভাই তুলে, বলেছে ভাই আমার কাছে তো ফোন নাই কীভাবে তুলবো, আমি তো ভাই কীভাবে তুলবেন, তুলে আপনার ফোন একটা তুলেন, আমি ঠিক আছে তুললাম, চালাকি তুলছেন ভাই, আমি কিছু হাত তুলছি, ভাই তাহলে পিকটা ছেড়া দেন ভাই, আমি কি, তো এইসব কাহিনীগুলাই কয়েকটা আছে মজা লাগে। যাই হোক, এখন চলে আসছি পরের রাউন্ড, অ্যাক্টিং রাউন্ডে, অ্যাক্টিং তো করতে ভালোবাসেন, এই জন্যই তো সারাদিন অ্যাক্টিং করেন। হ্যাঁ মোটামুটি, ওকে আমি একটু অ্যাক্টিং করি দেখি আপনাদের সাথে। এই নেন চারটা কার্ড, একটা নেন, এই সেটটা কোনটা ধরেন, দেখেন কি লেখা পড়বো এখন, এটা দেখেন না কি লেখা, ডায়লগ সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু, ডায়লগটা দেন, আসলে ডিপ জলের মধ্যে গইতেইবো, ওমা চেষ্টা করেন না, এই বাইস্তা তোরে কিন্তু আমি সিল মাইরা দিমু, তোরে কিন্তু সিল মাইরা দিমু একেবারে, এটাই তো খুব সুন্দর সুন্দর, আচ্ছা এটা রাখেন, আমি আসলে এটা ডিপ জলের ডায়লগ তো, আমি ভিলেন টাইপের ডায়লগ একটু পারি, এই নেন এখান থেকে তিনটা থেকে এখন একটা না, সব থেকে কঠিনটাই নিলেন, আচ্ছা কথা রেখে আপনাকে বলবো, বলেন শুনি, আচ্ছা আমি একটু দেখে নি, হ্যাঁ আমাকে একটা কথা বলবেন, তাও যদি দেখে দেখে বলেন, না আমি এটা বুঝতে হবে তো, আমি আরেকবার পড়ে নি, ওকে, আমি তো আজকালকার পোলাপানের মতন না, রাতের বেলা মেসেঞ্জারে কথা কই একজনের লগে, দিনের বেলা আরেকজনের লগে নৌকা করে রেটিং এ যায়, আর আমি তো একটা সলিড পোলা, আমি তো একটা লাভার জান, আমি তো আজকালকার পোলাপানের মতো না, আমি এরকম না যে রাতের বেলা একজনের লগে কথা কই আর দিনের বেলা আরেকজনের লগে নৌকাতে ঘুরি, আর আমি তো একটা পিওর সলিড বয়, তুমি আমার বুঝতেছ না, আমার একটু বুঝো, আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি, বুঝলাম না, দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, কেমন লেগেছে আপনাদের আজকের পর্বটি অবশ্যই জানাবেন, আর কমেন্ট বক্সে এটাও জানাবেন আগামী পর্বে কাকে চান ওই সিটে যাকে আমি ইন্টারভিউ করবো, আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য চলে যান ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে, জাস্ট সার্চ করুন ফ্ল্যাশ টক, পেয়ে যাবেন আমাদেরকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।